أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته وأحاطت به خطيئته فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে
মক্কার পরে যেথায় বা আমিনার ঘর, খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারম্বার। বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, বগুড়া জেলার সদর উপজেলার বালাকৈগাড়ি দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 12 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত দিনের বেলায় আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর, অত্র মসজিদের সম্মানিত ইমাম, শিক্ষাবিদ জনাব আব্দুল গফুর জিলাদার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন, ইসলামী গবেষক, ইসলামী আন্দোলনের অকুতুভয় সৈনিক, রিয়াজুল জান্নাত মডেল মাদ্রাসার অনারেবল চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মোহতারাম মাওলানা রুহুল আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। বহুদিন পর এই অঞ্চলে দেখা, এই পল্লীমঙ্গল সহ সাখারিয়া সহ আজ থেকে আরো 15-20 বছর আগে আমি সমস্ত এলাকায় মাহফিল করেছি এক সময়। আজকে বহুদিন পর আল্লাহ তাআলা এই চাঁদমাখা মুখ, এই নতুন অঞ্চল আল্লাহ তাআলা আমাকে আবার আসার এবং দেখার সুযোগ করে দিলেন। দিনের বেলা কর্মব্যস্ত সময় এবং গ্রামীণ জীবনের সবচেয়ে ব্যস্তময় সময় এখন পার হচ্ছে, ধান লাগানো সহ এবং শহরতলির কারণে শহর কেন্দ্রিক মানুষের কর্মমুখী থাকার কারণে অনেকেই হয়তো আসতে পারেন নাই, কিন্তু যারা এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আসতে যারা পেরেছি শুকরিয়া আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা والتقى والعفاف والغنى। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু
وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যারা কথা বলেছেন, বিশেষ করে আমার সর্ববামে যিনি বসা, আমার পূর্ব পরিচিত এবং খুব কাছের মানুষ, এবং বেশ কিছু সময় আমরা রাত যাপন করেছি একসাথে এক জায়গায়। যাই হোক, আমরা বেশ কিছুদিন আমরা ইনসাইডে ছিলাম, বিগত বিফোর 5 ইয়ার্স 2019 সালের দিকে। তো এই 5 বছর আর তার সঙ্গে আমার দেখা নাই, হঠাৎ করে আজকে দেখা। তুনি আমার বিশ্বাস, আমার পূর্বে যে কথাগুলো বলেছেন, সে সময় তো মনে হয় এত লোক ছিলেন না, মনে হয় অত্যন্ত দলিল নির্ভর এবং যুক্তি নির্ভর, তথ্য উপাত্থ সহ তিনি কথা বলেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচুরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম মানুষ কো, কিন্তু এইরকম সালাক যা আপনারা তা তো বুঝে নেই, সময় মতো হাজির হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কারণ আজকে সানডে না, রবিবার তো, আজকে সোমবার, একটা কর্মদিবস, কিন্তু আবার কাজের সময়, আবার শহরতলি, এর মাঝে এমন দিনে মাহফিল হওয়া একটা বিশাল স্ট্রাগল। কিন্তু যদি শুক্রবার হতো, ছুটির দিন হতো, কাজের সময় না হতো, তাহলে আমার মনে হয় এখানে জায়গা হতো না। তো যাই হোক, আমি যতটুকু পারি আমার এই নগণ্য এলেম দিয়ে, তেমন তো এলেম কালাম নাই, মানুষ ডাকে কথা বলি, কিছু কথা আমি বলতে চাচ্ছি। সেটা হলো, আমাদের যে কোনো ব্যবসা করতে গেলে আয় এবং ব্যয়, এটার যদি হিসাব না ঠিক থাকে, সে কি ব্যবসা করতে পারবে? পারবে না। লাভবান হতে হলে আয় এবং ব্যয় এটা বুঝতে হবে, আয় বুঝে ব্যয়, কোন জায়গায় ব্যয় করলে আমার লাভ হবে, এই জাতীয় যদি ফুল নলেজ, ফুল জানা যদি তার না থাকে, তাহলে সে ব্যবসায়ী সে লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা হয়তো দুনিয়ার লাভের জন্য আমরা খুব চেষ্টা করি, কিন্তু এসেছি আমরা যে লক্ষ্যে, সেই লক্ষ্যটাকে পূরণের জন্য আমরা যদি লাভবান হতে চাই, ক্ষতিগ্রস্ত না হতে চাই, তাহলে আল্লাহ তাআলা লাভের কিছু দিক তুলে ধরেছেন। যে কাজগুলো করলে কোনো লস হয় না, যে কাজগুলো করলে বান্দার কোনো সমস্যা হবে না, এবং পাপ এবং পুণ্য, গুনাহ এবং সওয়াব, এটার জ্ঞান আপনি যতক্ষণ না জানতে পারবেন, আখিরাতের নাজাতের কোনো কারণ, আখিরাতের যে নাজাতের যে দিকটা, এটা আপনার সামনে ক্লিয়ার হবে না, আপনি নাজাত পাবেন কেমনে? এই জন্য কোনটা পাপ আর কোনটা সওয়াব, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই বিষয়ের জ্ঞান শুধু আলেম জানবে না, সব মুসলিম জানবে। এখানে কারা বসে আছে এখানে বলেন তো? অমুসলিম না মুসলিম? মুসলিম। তাহলে মুসলিমকে জানতে হবে এটা, অন্তত এতটুকু জ্ঞান তো থাকা দরকার, কোন আলেমের কথা সহি আর কোন আলেমের কথাটা ভুল, এটা জাস্টিফাই করার মতো জ্ঞান অর্জন করার দরকার প্রত্যেক মুসলমানের আছে না নাই? সম্মানিত ভাই বসে, আপনার আব্বা কাম সারছে, আপনি তো এক বাপ হয়ে বসে আছেন, জি বসে, হ্যাঁ আসেন মুরব্বি বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে হালাল এবং হারামের জ্ঞান
সবার জন্য জানা সুন্নত নফল মুস্তাহাব না ফরজ, একটু জোরে বলতে হবে। হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ। কিন্তু এখন প্রশ্ন যদি আমি করি যে আমার দেশে অধিকাংশ মুসলমান কি হালাল এবং হারামের জ্ঞান পরিপূর্ণ রাখে, আস্তে পরিপূর্ণ রাখে, রাখে না, তাহলে সে কি হবে, লাভবান হবে, ব্যবসা করবে কেমনে? ব্যবসায় লাভবান হতে হলে আয় ব্যয় বুঝতে হবে, তাছাড়া লাভবান হওয়া যাবে না। ঠিক তেমনি আখিরাতের জিন্দেগিতে লাভবান হওয়ার জন্য হালাল এবং হারাম এই দুটো জ্ঞান, এই পুঁজি যদি না থাকে আপনি আমল করবেন কেমনে? কোনটা বৈধ আর কোনটা অবৈধ আপনি তো বুঝতে পাচ্ছেন না, এই জন্য বোঝার দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, আছে। বোঝার জন্য এই মাথায় বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। এবং একমাত্র মানুষ ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণীর বিচার হবে না, মানুষের বিচার হবে। কেন জানেন? আল্লাহ তাআলা মানুষকে যেটা দিয়েছেন বাকি পৃথিবীর কোনো প্রাণীকে তা দেননি। গরু প্রাণী, জীবন আছে, ছাগল প্রাণী, জীবন আছে, মরে গেল ওর অধ্যায় শেষ। কিন্তু আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটি ইহকাল আর একটা পরকাল, একটি ইহকাল কি আর একটা পরকাল। এই যে পরকাল আর একটা পিঠ পড়ে আছে, এটা হলো মানুষের জন্য। কার জন্য বলেন? মানুষের জন্য। পরকাল আছে না নাই? আছে। এই পরকালের জন্য আমাকে এই জ্ঞানগুলো আমাকে জানতে হবে কেন, আমাকে এই হালাল হারামের জ্ঞান আমাকে অর্জন করতে হবে কেন? আমি তাছাড়া চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাব, চরমভাবে আমি সেদিন ক্ষতির সম্মুখীন হয়ে যাব, খুসরান হয়ে যাবে, আমার আম সালা সব যাবে। এই জন্য জানার বিকল্প কিছু নেই, আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে শিখে জেনে বুঝে জ্ঞানী হয়ে আমল করে আমাকে জান্নাতে যেতে হবে। মূর্খের জন্য কিন্তু জান্নাত নাই। হয়তো রাগ করবেন অনেকে, হুজুর আমি তো পড়ি নাই, বুড়া হয়ে গেছি, কিন্তু এটার মানে এটা নয় যে আপনাকে কামেল পাস, মাস্টার্স, ডক্টরেট, না, আপনার মধ্যে ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞানটা থাকতে হবে। কার হুকুম এটা? প্রথম হুকুম কি আল্লাহ তাআলা নামাজের দিয়েছেন, রোজারও দেননি? প্রথম হুকুম দিয়েছেন পড়ো, প্রথম হুকুমটা কি পড়ো, নামাজ পড়তে, নামাজে দাঁড়ালেই কি করতে হয়, পড়তে হয়, যে কাজই আপনি করতে যাবেন না পড়লে তার উপায় নাই। এই জন্য সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে এটাই, আয় ব্যয় না বুঝতে যেমন ব্যবসা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তেমনি হালাল হারামের জ্ঞান না অর্জন করতে পারলে আমার লাইফটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, কেরাআত এক বিষয়ে, তেলাওয়াত আরেক বিষয়ে। তেলাওয়াত মানে হলো বুঝে পড়া, কেরাআত মানে হলো এমনি কেরাআত, এমনি পড়ে যাওয়া। কেরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, সুন্দর করে এটাকে সুন্দর করে সুর দিয়ে পড়া, আবার সুন্দর করে এটাকে বুঝে শুনে পড়া, আবার এটাকে গবেষণা করে পড়া, আবার এটাকে স্টাডি করা, প্র্যাকটিস করা। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন বলেছেন, আবার দিরাসাতের কথাও বলেছেন, আবার আল্লাহ তাআলা তেলাওয়াতের কথাও বলেছেন সূরা ফাতিরের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা কাজ যে বান্দা করবে,
তার জীবনে কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা কাজ। আমার কথা কি বোঝা যায়? গতকালকে আমার মাহফিল ছিল, হলো বেশি দূরে না, মাত্র নড়াই। ওই যে ক্রিকেটার আছে না মাশরাফি, মাশরাফির বাড়িতে কালকে খাওয়া দাওয়া করেছি। সে দাওয়া উনি দাওয়াত দিয়েছিলেন, ওনার আব্বা আম্মা আমার ভক্ত আবার, তো সেখানে রাতে মাহফিল ছিল তার বাড়ির সামনে, একদম শিল্পকলা একাডেমি মাঠে গতকালকে আমার মাহফিলটা ছিল। তো সেখান থেকে আসতেছি, এখন বলেন রাত 12টায় যদি মাহফিল শেষ হয় সেই বেনাপোল যশোর ওই অঞ্চলে, তাহলে আপনি বলেন আমি এখানে যে আসছি আমার কি ঘুমটুম হয়েছে? বলেন তো ঘুমটুম হয়েছে? হয়নি, ঘুম পাড়ার তো সুযোগই নাই। তো যাই হোক, আসতে পেরেছি, আমি খুবই আনন্দিত। এই এলাকায় কিন্তু দিনের মাহফিল খুব কম হয়। হ্যাঁ, হয়ে গেছে যাক, তাই ও এখানে দিনেই করেন, তাহলে তো একটা ভালো জিনিস চালু করছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, ভালো, এই খুব ভালো পদক্ষেপ এটা। জি ইনশাআল্লাহ, খুব ভালো করেছেন, এটা দিনেই মাহফিল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তিনটা কাজ, তিনটা কাজে কোনো লস নাই। তাহলে এই ব্যবসার ধারণা দিলেন কে? আচ্ছা, আল্লাহ যে ধারণা দিবেন সে ধারণায় কোনো ভুল থাকতে পারে? আল্লাহ কিন্তু এই ব্যবসার ধারণা দিচ্ছেন, এবং ব্যবসা শব্দই বলেছেন, তিজারা শব্দই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসার তিনটা পুঁজি, নাম্বার ওয়ান হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, নাম্বার দুই হলো না যারা নামাজকে কায়েম করবে, নাম্বার তিন হলো যারা আল্লাহর পথে তারা গোপনে প্রকাশ্যে যারা দান করবে। এই তিনটা কাজ যারা করবে, মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন তাদের ব্যবসায় কোনোদিন কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ তো মাইক ভালোই ছিল, কি করলেন আবার? গুতাগুতি করেন না, গুতাগুলি করলেই কিন্তু কাম সারা। তাহলে এখানে আল্লাহ রব্বুল আলামিন ব্যবসার পুঁজি হিসাবে এক নম্বরের জায়গা দিলেন আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে পড়বে। এখানে নামাজ আগে না তেলাওয়াত আগে? বলেন কি? তেলাওয়াতটা আগে, কারণ তেলাওয়াতই জানেন না নামাজ পড়বেন কেমনে, ঠিক আছে না? হ্যাঁ, আবার প্রথম যে ওহিটা আসছে, নামাজও না জাকাতও না, প্রথম ওহিটা আসছে, আগে জানো ইকরা পড়ো, বুকটা ফেটে যায়। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, গোটা পৃথিবীতে প্রতি চার জন একজন মুসলমান, 180 কোটি মুসলমানের দুনিয়া, টপ 10 শীর্ষ 10 কান্ট্রি ধনীর তালিকায় যদি নেওয়া হয়, এক নম্বর সহ ম্যাক্সিমাম ধনী দেশ হল মুসলিম দেশ। সব মুসলমান থাকার পরেও আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান শান্তিতে না অশান্তিতে, শান্তি না অশান্তি, অশান্তি। মুসলমানের জীবন সম্পদ নিয়ে ইউরোপ আমেরিকা সহ ইহুদি খ্রিস্টান চক্র তারা মরিয়া হয়ে উঠেছে ধ্বংস করার জন্য। বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে, মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে। অথচ পূর্বের কোনো সময় নিকটবর্তী ইতিহাসে এত সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল না। এত মুসলমান থাকার পরও মার খাওয়ার কারণ কি জানেন? আজকে মুসলমান কোরআন থেকে দূরে চলে গেছে, আজকে মুসলমান তার রবের আইন কানুনকে বাদ দিয়ে বান্দার আইন কানুনকে পছন্দ করে নিয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটাই মূল কারণ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমরা, তাহলে আমরা আখেরাতে সফল হওয়ার জন্য আমাদের ভালো মন্দ বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, বুঝতে হবে। আল্লাহ তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি
সেখানে জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে, এটা আল্লাহ তাআলা একদম ক্লিয়ার করেছেন। সূর্য যেমন স্পষ্ট, আল্লাহ তাআলা এখানে দুটো আয়াত একদম স্পষ্ট করে দিয়েছেন, কারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে আর কারা জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? ভালো করে বলবেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত পেতে চাই। জান্নাত হলো বাপের ভিটা আর জাহান্নাম হলো শয়তানের ভিটা। শয়তান কোথায় যাবে? জাহান্নামে। জান্নাত বাপের ভিটা কেন বললাম? আমরা তো জান্নাত থেকেই আসছি, আমরা জান্নাতের বাসিন্দায় ছিলাম, কিন্তু ইন্নাহু লাকুম আদুউউম মুবীন, এই মিস্টার ইবলিস গিয়ে আমার বাপের ওখানে গিয়ে প্যাঁচ লাগাইছে। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি মা কেউ, ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা, দুজন কি পদস্খলন ঘটায় দিছে। জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে পাঠায় দিলেন এবং একটা আমল শিখায় দিলেন, কুল্লাহ বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। শুধু একটা আমল শিখায় দিলেন এবং নিশ্চয়তা দিলেন তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, শুধু একটা কিতাবের যদি তারা আনুগত্য করতে পারে, যেরকম সুবহানাল্লাহ, আসমানি কিতাবকে যদি ফলো করতে পারে তাদের কোনো টেনশন নাই। তাহলে আল্লাহ কয়টা আমল শিখায় দিছেন? প্রথম মানুষ আদম এবং হাওয়া দুজনকে আমল শিখায় দিছেন কয়টা? একটা, আসমানি কিতাবকে ফলো করো, কোনো চিন্তা নাই, জান্নাত পেয়ে যাবা, যেরকম সুবহানাল্লাহ। অনেকে সস্তা জান্নাত খোঁজে না, খোঁজে একটা আমল শিখান, আল্লাহ তাআলা একটা আমলও দিয়েছেন, কোন আমল দরকার নাই, কোরআন মান, তুই জান্নাত পাবি, যেরকম সুবহানাল্লাহ। কোরআন আমার বন্ধুগণ, তাহলে আসুন না আমরা মূল আয়াতের দিকে আমরা আস্তে আস্তে চলে যাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 81 এবং 82 এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং এরপরের আয়াত হলো 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বনী ইসরাইলের কাছ থেকে 6টা মানে অঙ্গীকার নিয়েছিলেন, বনী ইসরাইলকে অঙ্গীকার রক্ষা করার জাত না ভঙ্গ করার জাত, আস্তে কয়, বনী ইসরাইল অধিকাংশ অঙ্গীকার রক্ষা করেছে না ভঙ্গ করেছে? ভঙ্গ করেছে। এখনো কি ওদের ওদের কোনো কিছু ঠিকঠাক আছে? ওরা যদি কয় দিন, আমাদের ভাবতে হবে রাত। ওরা যদি কয় হলে এখন 2টা বাজে, আমাদের ভাবতে হবে রাত 2টা বাজে। ওদের কথা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে? তোদের কাছ থেকে কিছু অঙ্গীকার নিয়েছিলেন, এটা আল্লাহ তার ইতিহাসে তুলে ধরেছেন। দেখি সময় হলে আমি প্রেক্ষাপটে কিছু কথা বলার চেষ্টা করছি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আসতে দেরি করে ফেলি, আসতে কিন্তু দেরি করেছেন অনেকে, এখন আসার উপরেই আছেন, আসার উপরেই আছেন অনেকে। জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। আমি কি ভুল কিছু বললাম? অথচ জুমার দিন যে সবার আগে আসে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। তাহলে এখানে মাহফিলে যারা সবার আগে আসছেন তার সওয়াব তো কম নাকি? আসতে বলে তার সব কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? والسابقون السابقون اولئك المقربون وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض। জান্নাতের দিকে আল্লাহর পথের দিকে দৌড়া যেতে হবে, আগে ভাগে যেতে হবে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে দুনিয়াতে ব্যবসা করার জন্য যেরকম আয় ব্যয়ের জ্ঞান দরকার, জান্নাত লাভ করার জন্য হালাল হারাম জানা দরকার। কেন? হালালটা গ্রহণ করব, হারামটা ছেড়ে দেব, পাপটা ছেড়ে দেব, আর সওয়াবটা কে গ্রহণ করব, পাপটাকে কি বলে সওয়াবটাকে গ্রহণ করে নেব, ভালো কাজগুলোকে গ্রহণ করে নেব। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতু فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة
হুম ফিহা খালিদুন। সূরার নাম কি বলেন? বলেন বাকারা। হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারা। বাকারা মানে হলো এই যে যার উপর বসে আছেন, এটা বেশি খায় কোন প্রাণী? কোন কাফির এটা খায়। বাকারা মানে হলো গাভীর। গাভীর যেমন দেহের প্রত্যেকটা অঙ্গ যেমন বান্দার উপকারে আসে, কল্যাণে আসে, এমনকি পায়খানা পর্যন্ত জ্বালানিতে ইউজ হয়, ঠিক তেমন সূরা বাকারা এমন একটা সূরার নাম। মানব জীবনের এমন কোন দিক নাই, বিভাগ নাই, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কথা বলেন নাই। জোরে কর সুবহানাল্লাহ। 286 আয়াত, এই সেই কথা না, 286 আয়াত, 30তম পারার মতো তিনটা, 30তম পারার মতো তিন পারা সমান এক সূরা, বিশাল একটি সূরা হলো সূরাতুল বাকারা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা পড়েছেন, স্টাডি করেছেন এক টানা 10 বছর। কত বছর বলেন? 10 বছর। সবাই বলল আব্দুল ইবনে আব্বাস কার কে সূরা নাই, তাহলে এই সূরাই পড়া লাগে 10 বছর ধরে? উনি বললেন আমি তো 10 বছর ধরে এই সূরা আমি স্টাডি করে আজ পর্যন্ত আমি শেষ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের সামনে তো মাশাআল্লাহ রমজান আসতেছে, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিছু বুড়া চাচা মসজিদে গিয়ে খুব গাল গপ্প মারে, সারা জীবন সুদের কারবার করছে, আকাম কুকাম কইরা শেষে গিয়ে মসজিদে বসে থাকে, একদম মসজিদ আর ছাড়ে না, আসরে ঢোকে এসার সময় বের হয়, এরকম কিছু আছে না নাই? লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন ওয়া আন শাবাবিহি ফি মাবলাহু। যৌবন সম্পর্কে আগে প্রশ্ন করা হবে, বুড়া তো হয়েছেন, যৌবন কালটা কোথায় ব্যয় করেছেন, এটার জবাব আগে নেবেন কে? আল্লাহ। তো এই দেখবেন কিছু লোক আছে মসজিদে গিয়ে গল্প করে, হুজুর ইমামকে বলে হুজুর আমার মেজ ছেলে বউটা খুব ভালো, এই রমজান এসে 2 খতম দিছে, বড় ছেলে বউ 3 খতম, ছোট ছেলে বউ 4 খতম, আমার বউ 5 খতম, আর আমি তো নিজে এমনি খতম। কি কথা কি বুঝতেছেন? কেলে খতম, সম্মানিত ভাইয়েরা, শুধু খতমের জন্য তো কোরআন আসে নাই, কোরআন এসেছে বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অনেকে শুধু কোরআনটাকে ব্যবহার করতে চান নামাজের ভিতরে, ব্যবহার করতে চান শুধুমাত্র দুয়ার অনুষ্ঠানে, ব্যবহার করতে চান শুধু মাহফিল অনুষ্ঠানে, কিন্তু কোরআন এমন কোন কিতাবের নাম নয় শুধু নামাজের জন্য নাজিল হয়েছে। কোরআনটাকে পাঠানো দরকার হলো পার্লামেন্টে, আসতে বলে, ঠিক কিনা? কোরআনে পার্লামেন্ট নামে সূরা নাই, আসতে বলবেন না আছে না নাই? সূরাতুল শুরা পার্লামেন্টের সূরা, সূরাতুল আহজাব দলের সূরা, কি নাই সবই তো আছে এর মধ্যে। সম্মানিত ভাইরা, 286টা আয়াত সম্বলিত সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ঠিক মাঝখানে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, একটু কান লাগাবেন, শুধুমাত্র আমি একটা রেফারেন্স দিয়ে আমি মূল পর্বে যাচ্ছি। কোরআন যা আল্লাহর কিতাব, সন্দেহ লাগে? আসতে বলে যে সন্দেহ লাগে না, না পড়লে এটাকে বোঝা যাবে? সন্দেহ যে নাই, কলা খেতে ভারী মজা, যতবার লেখেন কাম হবে, এটা কি করতে হবে? আগে খেতে হবে। আচ্ছা আম ন্যাংরা আম খুব মজার, যতবার বলবেন কাম হবে না, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোথায় নিয়ে আসতে হবে? মেশিনে নিয়ে আসতে হবে। মেশিনটার নাম কি? জিহবায় নিয়ে আসলে টের পাওয়া যাবে এটা কতটুকু স্বাদ। তো কোরআনে যে কোনো সন্দেহ নাই এটা বোঝার জন্য জানার দরকার আছে না নাই? দেখেন আমি শুধু একটা বিষয় বলছি, সময় তো অল্প, একটু একটু করে বলতে হয়। 286 আয়াত সূরা বাকারা, প্রথম আয়াত হলো চ্যালেঞ্জ দিয়ে। প্রথম আয়াত কি? চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ খুলেই বলতেছেন শোনো এই কিতাবকে সন্দেহ মনে করে পড়ো না, নিঃসন্দেহ পড়ো, কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর সব বয়স্য দেখে এই বইয়ের কোনো মিল আছে?
সব বই একরকম, কয় যে আমার ভুল থাকতে পারে, ঠিক করুন। আর কোরআন কি কয়? কোনো ভুল নাই পর, যখন সুবহানাল্লাহ কোনো ভুল নাই। এবং শেষটা কি? শেষ হলো দোয়া দিয়া। দেখেন প্রথমে আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা পড়বি, কোনো সন্দেহ মনে করবি না। আবার আমি যে কিতাব রচনা করে তোকে দিলাম, তুই আমার কাছে চাবি, তুই কি বলবি? রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। শেষ হলো দোয়া দি, শুরু হলো চ্যালেঞ্জ দিয়া। 286 অর্ধেক কত বলেন তো সবাই? 286 অর্ধেক কত? সবাই কিন্তু বলতেছেন না, 100। আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর শুনতে আসলাম, ওয়াজ শিখানো অঙ্ক, এটা আবার কোন হুজুর নিয়ে আসলাম, এরকম ভাবতেছেন নাকি আপনারা? না, অঙ্ক শিখতে হবে। তাআল্লামুল ফারাঈদা ফাইন্নাহা নিসফুল ইলমি, ফরায়েজের জ্ঞান অর্জন করো, সমস্ত জ্ঞানের অর্ধেক হলো ফরায়েজের জ্ঞান। ফরায়েজ মানে হলো অঙ্ক। ফরায়েজ মানে কি? অঙ্ক। অঙ্ক জানার দরকার আছে না? আচ্ছা, অঙ্ক না জানলে জান্নাত মিলবে না, অঙ্ক না জানলেও জান্নাত মিলবে না। দেখেন না, অনেকে বনের অঙ্ক বোঝে না, বনকে সম্পদ দিতে হবে এই অঙ্ক, ওই অঙ্কে যাই না। আছে না এরকম? আছে না? আছে না? আছে কিনা এলাকায় এরকম বনকে ফাঁকি দেওয়া ভাই তো নাই? বলেন আছে? আচ্ছা, আমি কি তাহলে যাবো ওই অঙ্ক মিলাবো যদি আবার জমাজমি ভাগ হয়ে যায়? দেওয়ার মানসিকতা আছে তো সবার? থাকতে হবে, নচেত তিলকা হুদুদুল্লাহ, একদম ধরে ফেলবেন আল্লাহ তার, একদম উপর করে জাহান্নামে ঢুকাই দিবে। কোনো হক নষ্ট করা যাবে না। বোন সম্পত্তি চাইলে মনে হয় কি জানেন, কিছু কিছু ভাইয়ের কাছে কি যেন বড় আসামি আসছে বাড়িতে, আছে না? খারাপ ব্যবহার করে, কথা বলে না। বাপ মা মারা গেছে, বোনরা আসে ভাইয়ের বাড়িতে, বলে তুই আসবি আমার বাড়িতে, শর্ত হলো জমি চাবি না, জমি চাইলে আমার বাড়িতে আসবি না। দেখেন কি টেনশনে ফেলে দেয়। এরকম ডাকাত ভাই আছে না? আসতে বলে এরকম ডাকাত কিছু ভাই আছে না? নাই? এগুলো ভাইয়ের নাম কি? জোরে কোন? আরো জোরে, আরো জোরে! যারা বোনের সম্পত্তি মেরে খায় তারা কি? আরো জোরে! এজন্য মনে থাকে আমার মা বোনরা খুব খুশি হয়েছে, ভালো করে কোন ভাই কিছু বসে আছে। এই সমস্ত ডাকাতি করা যাবে না, জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে এগুলো নিয়ে বিশাল আলোচনা করেছেন। আমার কাছে কোরআনের কিছু কিছু হুকুম আমি যখন পড়ি আমার চোখে পানি আসে, এর মধ্যে ফরায়েজের হুকুমগুলো আমি যখন দেখি, কি সূক্ষ্ম হিসাব আল্লাহ তাআলা করে দিয়েছেন। পৃথিবীর কোন বিচারকের পক্ষে, পৃথিবীর কোন আইনজীবীর পক্ষে, পৃথিবীর কোন শাসকের পক্ষে এমন সুন্দর সুষম বণ্টন করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমেরিকার আদালতে, আমেরিকার আইনে ওরা মানে উত্তর দিকের আইন একটু চেঞ্জ করছে। সবার বড় যে ভাই তার সম্পত্তি একটু বেশি রেখেছিল তারা, মানে অন্যান্য ভাই পাবে ধরেন 3 বিঘা, আর বড় ভাই পাবে বড় ভাইয়ের জন্য 4 বিঘা। এই 10 বছর এই আইন আমেরিকায় থাকার কারণে 10 বছরে কোনো ফ্যামিলির বড় ভাই নাই, সব মার্ডার। সব কি হয়েছে? মার্ডার, 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 বেশি ভাই মেরে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন, মিরাজ দিয়েছেন, আল্লাহ কি বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে কোনো ফাঁকিবাজি নাই, কারো কোনো কমতি নাই, অপ্রাপ্তি নাই, সবাইকে সমান সমান সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সময় যদি হয় কখনো আগামীতে ফরায়েজের উপরে কথা বলবো, আজকে তো ওইদিকে যাচ্ছি না। তো দেখেন কোরআন যে আল্লাহর কিতাব, তাহলে 286 এর অর্ধেক হলো 143। 143 নম্বর আয়াত আল্লাহ কি বলেন দেখেন,
143 হলো 286 এর অর্ধেক, মানে হলো মাসখানে। মাসখানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি এমনই করে তোমাদেরকে দুনিয়াতে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তোমরা হলে মধ্যম জাতি। আল্লাহ তাআলা আয়াতটা সেট করেছেন শেষে, শুরুতে না মধ্যে। এবং আয়াতের অর্থ কি বলেন? মধ্যে। অর্থের সঙ্গে সঙ্গতি রেখে আল্লাহ আয়াতগুলো সেট করে দিয়েছেন। সূর্য যেমন সাজানো সেটিং করা, সাতটা আকাশ যেমন সাবা সামাওয়াত যেমন সাজানো সেটিং করা, আকাশ অসংখ্য নক্ষত্র নক্ষত্র যেমন সাজানো সেটিং করা, সেই মহান রব্বুল আলামিন যিনি আকাশ, যিনি বুরুজ, যিনি চন্দ্র, যিনি তারকা সেট করেছেন, সাজিয়ে রেখেছেন, সে আল্লাহই কোরআনটাকে সাজিয়ে বান্দার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, সাইয়্যিদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে স্বপ্নের কথা বললেন, رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। আব্বা, স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 11টা নক্ষত্র। কয়টা নক্ষত্র? কয়টা? 11টা। সেদিন আমি পড়তে পড়তে সেখানে গিয়ে দেখি, ইন্নি রায়তু আহাদা আশারা কাওকাবা, এই বাক্য লিখতে নক্তার প্রয়োজন হয়েছে 11টা। কোরআন তিনি রচনা করেছেন যিনি সূর্য বানিয়েছেন। এই সূর্য যদি 1 ইঞ্চি দূরে থাকতো পৃথিবী হিমশীতল হয়ে যেত, আর সূর্য যদি পৃথিবীর কাছে 1 ইঞ্চি আগে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। সূর্য যিনি সেট করেছেন তিনি কোরআন নাযিল করেছেন। যরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি শুধু বড় না সবার বড়? সুবহিসমা রাব্বিকাল আলা, সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা। আমরা একটু আকাশের দিকে তাকালে তো একটু ভয় পাওয়ার কথা, আকাশের দিকে তাকালে তো একটু ভয় আসার কথা। একটু খোলা আকাশের দিকে তাকালে তো মনে হয় যাই আমি কিছু না, এই চোখে যা দেখি তাও তো মনে করো যে আমি তো কিছুই না। আমি এই যে আকাশ, কেউ কি শুতে পেরেছে, ধরতে পারছে? এই মাঝে মাঝে একটু ওই একটু এই পাড়া ও পাড়া যায়, মানে আকাশের তুলনায় একটু এগুলো হচ্ছে এ পাড়া ও পাড়া। ওই একটু চাঁদের দেশে গেছিল, মঙ্গল গ্রহে গেছে। এখন বিজ্ঞান যদি বলে আমরা চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। সূর্যের কাছে যেতে হলে কি হবে? হ্যাঁ, এমনি এত দূরে থাকা সূর্যের পিঠে পড়লে চৈত মাসে বোঝা যায় যে কি তাপরে বাবা। তো ওই সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না। এখন মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব, তারকা কি সূর্যের কাছে না আরো দূরে? সূর্যের কাছে না আরো দূরে? চাঁদ থেকে শুধু দূরে না, অনেক দূরে। আচ্ছা, সূর্য বড় না তারকা বড়? দেখতে দেখতে মনে হয় জোনাকি, দেখতে মনে হয় কি জোনাকি, কিন্তু আসলে কি জোনাকি? তারকাগুলো এত বড়, বিজ্ঞান বলছে তাদের অনুমান, বেটিল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। তারকা কি একটা দুইটা? বিমাসাবিহ, অসংখ্য তারকা দিয়ে আকাশকে সাজিয়েছেন তিনি, কে? আল্লাহ তাআলা। এই তারকা বান্দা যদি মনে করে আমি দেখতে যাব, এন্ড পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে যায়, দুনিয়ার কোনো কপ্টার আর বিমান দিয়ে চলবে না, নভোযান লাগবে। এখন অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? এক ঘন্টায় যাবে কত হাজার কিলোমিটার? এক ঘন্টায় যাচ্ছে 39,000 কিলোমিটার। মানে কি, এখান থেকে মক্কা মদিনা হলো 6,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যাচ্ছে একটা
অ্যাপোলো 11 নবযান এই গতিতে ও যদি সে রওনা দেয় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই, সেই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তুলে বলেন? আল্লাহ নিয়ে গেলে যাব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ বলছেন আমি তোর জন্য আমি আকাশের দরজা খুলব, সুবহানাল্লাহ বলবেন না? আবার এটাও বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আবার কারো কারো জন্য আকাশের দরজা আমি খুলব না। আকাশের দরজা খুলবেন কাদের জন্য? আসেন যে লাইনে আসি না, তাহলে আকাশের দরজা খোলার জন্য আমল আছে না নেই বলেন? আছে। আমরা জান্নাত পেতে রাজি আছি না? তাহলে আল্লাহ কি শুধু বড় না, সবার বড়? কেবল গেছে এক তারার কাছে, আকাশ তো পড়েই আছে, সাত আকাশ পড়ে আছে, আর শাজিম পড়ে আছে। আল্লাহ বলছেন বান্দা এমন কিছু আমল করে আসো আমি নিজে তোমাকে অনার দিয়ে তোমাকে স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। যেরকম সুবহানাল্লাহ সাবআতু ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুন লা যিল্লা ইল্লা যিল্লুহু, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব, এমন কিছু কাজ তুমি করে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার কথা কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার কথার মধ্যে না রসকস কম, আমার কথার মধ্যে যে ভোগী সুগি আমি একটু ওই পছন্দ করি না, এলো পাতা নিয়েছে রে কি তারানের বান্দরে কলা খাইছে ইন্দুরে, এইগুলো আমার মধ্যে নাই। আমি যতটুকু বলি কোরআন এবং হাদিসকে সামনে রেখেই বলার চেষ্টা করি। আমি কিন্তু মুরব্বির কথাকে খুব ফলো করি, অত্যন্ত চৌকস এবং জ্ঞানী মানুষ, সামনের বেশি প্রশংসা না করি, রাসূল মানা করেছেন, অত্যন্ত বড় গবেষক তিনি। আল্লাহ তাআলা তুমি তার খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ এবং সোয়াবের জ্ঞান সবার জানার দরকার আছে না নাই? এটা ক্লিয়ার হবে, জান্নাত আমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতত বিহি খাতিয়াতু فأولئك أصحاب النار هم فيها خالدون بلا طبعا من كسب سيئة যে পাপ কাজগুলোকে যে ব্যক্তি অর্জন করবে, যে বান্দা পাপকে গ্রহণ করে নেবে পাপ তাকে ঘেরাও করে ফেলবে, যে বান্দা পাপ করবে পাপ তাকে ঘেরাও করে ফেলবে। পাপ এমন একটা জিনিসের নাম, পাপ তার বাপকেও সারে না, হারামের কোন আরাম হয় না। আমার ভাইয়েরা, যদি কোনো বান্দা পাপ করে ফেলে, পাপ করার কারণে তার মধ্যে সাতটা জঘন্য জিনিস চলে আসে, নিন্দনীয় জিনিস চলে আসে, খারাপ দিক তার মধ্যে চলে আসে। যখন কোনো বান্দা তাফসীর এসেছে, যখন কোনো বান্দা পাপ করবে সে নির্লজ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? নির্লজ্জ হয়ে যাবে। দেখবেন মিথ্যা বলতে বলতে কিছু কিছু লোক মিথ্যাটাকে সবচেয়ে বড় পুঁজি মনে করে, আছে না? আমার দেশে মিশা কথা কারা বেশি বলেন তো? আমি কিন্তু কই না, আপনি বলতেছেন কিন্তু সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? হাই রে বাপ রে বাপ, বটগাছতলায় শুধু মাইক পাইলে হয়, মাইক ফাটায় ফেলে। দেখলাম তো 1971-2024 এই বিশাল 53 বছর আমাদের দেখা শেষ, মারছে বহু কথা বলেছে, কিন্তু শেষে দেখা গেল আমার দেশের কৃষকরা দেশকে এগিয়ে দিয়েছে, শ্রমিকরা দেশকে এগিয়ে দিয়েছে, প্রবাসীরা দেশকে এগিয়ে দিয়েছে, কিন্তু দেশকে পিছিয়ে দিয়েছে তারাই শিক্ষিত নামের কলঙ্ক, কলমের খোঁচা দিয়া হাজার হাজার কোটি টাকা যারা দেশ থেকে লোপাট করেছে। আমি কি ভুল বলছি? অতএব সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান?
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কোরআন ছাড়া কোন শান্তি আছে কোথাও? যারা কোরআন ছাড়া যে নেতা কথা বলে ওর মুখে থুতু মারবে, আসতে কোন কেন? কোরআন ছাড়া যে আপনাকে কথা বলতে আসবে তার মুখে থুতু মেরে দিবেন। কোরআন দিয়ে কথা কও, ঠিক আছে না? আমার কথা কি বোঝা যায়? আবার আমাদের বলে কি জানেন, হুজুররা কি জানে, হুজুররা জানে কি চুরি করার জন্য কি জানা লাগে, চুরি ডাকাতির জন্য কিছু জানা লাগে নাকি? তোমরা যা জানো সেটা আমাদের জানার দরকার নাই। আবার সংসদে দাঁড়িয়ে সিয়াসিত্তার হিসাব দেয়, সিয়াসিত্তা মানে ছয়টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ, এর মধ্যে কয় মিশকাত শরীফ একটা, বুঝলেন নাই? সিয়াসিত্তার কিতাব, সিয়াসিত্তার হিসাব দেয় হলো সংসদে 15 বছর একটানা গান গাইছে, এবার আর চান্স নাই। কথা বোঝেন নাই, বোঝেন নাই কথা? এবার চান্স হারাইছে, শেষ। এখন তুই কোথায় ফাটাবি? ফাটা বাইরে ফাটা। সম্মানিত ভাইয়েরা, আবার বলে আরেকজন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয় না? তার ছেলে নাই, তার ছেঁড়া ওষুধ খাইছে, ওই বড় বড় বোতল খাইছে ওরা, ঠিক কিনা? তার কি এমনি ছেড়া আল্লাহকে তার ছেঁড়া দিছে? ও খাইয়া তার ছিঁড়ছে, রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, যারা মদের আইন পাশ করে তারাই মদ খায়, ঠিক কিনা? তারাই খেতে পারে মদকে। রাসূল বললেন সকল পাপের মা, মদকে রাসূল বললেন কি সকল পাপের মা, আল খামরু উম্মুল খাবাইথ, মদ হচ্ছে সমস্ত পাপের মা। সেই মদ আজকে অ্যাভেলেবল, সেই মদ আজকে সব জায়গায় পাওয়া যায়। 5-স্টার হোটেলের শর্তই হলো মদ থাকতে হবে, জেনা থাকতে হবে, নারী থাকতে হবে। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি এটা কি ইসলামী সমাজ বলা যাবে? ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সেখানে হারাম কাজ কঠিন হয়ে যাবে, হালাল কাজ সহজ হয়ে যাবে। আজকে হারাম কাজ সহজ, হালাল কাজ কঠিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল কেন বললেন সকল পাপের মা মদ? কেন বললেন তিনি? মদ সকল পাপকে টেনে আনে, যেরকম চুম্বক আশেপাশে যত লোহা লস্কর আছে চুম্বক কি করে, টেনে নেয় না? তেমনি মদ সমস্ত পাপকে টেনে নেয়। একটা এক্সাম্পল দিলে স্পষ্ট হবে। কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন, ওই নগরেই বসবাস করত এক জঘন্য পতিতা নারী, অসংখ্য পুরুষের জীবন নষ্ট করেছে, যৌবন নষ্ট করেছে। সে ভাবল একটু আজকে হুজুরের টার্গেট করে, আল্লাহর ওলিকে টার্গেট করে ঘরের মধ্যে উঠায় ফেলে, ফুসলায়া ঘরের মধ্যে তুলে নেওয়ার পরে আল্লাহর ওলিকে লক্ষ্য করে ওই পতিতা নারী বলে ফেলতেছে, ও আল্লাহ ওলি, তুমি আমাকে চিনছো কিনা জানি না, আমার পরিচয় হলো আমি শহরের একজন পতিতা নারী, অসংখ্য পুরুষের জীবন যৌবন নষ্ট করে ফেলেছি, আজকে আমি তোমাকে ঘরের মধ্যে তুলেছি, এই মুহূর্তে আমি যদি একটা চিৎকার মেরে দেই তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, অতএব তোমার সম্মান রক্ষা যদি করতে চাও 3টা শর্ত আমি তোমাকে দিয়ে দিলাম। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে তোমাকে মদ খেতে হবে, আমি তোমাকে ছেড়ে দেব। নাম্বার 2, তা যদি না করো আমার সঙ্গে জেনা করতে হবে, নাউজুবিল্লাহ। নাম্বার 3 হলো এই যে একটা শিশু বসে আছে, এই শিশুকে তোমার খুন করতে হবে। এই 3টা শর্ত যখন দেওয়া হলো ওই আল্লাহওয়ালা ব্যক্তি মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, ফাকাতালান নাস জামিয়া, বিশাল মস্ত বড় অপরাধ, কেমন? কারণ কাতলুন নাফস হচ্ছে এমন একটা অপরাধের নাম যার শাস্তি হলো কেসাস, উপায় নাই। নাম্বার 2 হলো জেনা করা যাবে না, কারণ জেনা করলে ঈমান থাকে না, এটা তো বড় অপরাধ, এটাও করা যাবে না। কিন্তু মদের বোতলের দিকে চেয়ে থেকে মনে মনে ভাবতেছে অন্তত বিপদ থেকে বাঁচা দরকার, ছোট ভুল মনে করে, মদ্যপানকে ছোট গুনাহ মনে করে ওই আল্লাহওয়ালা করলেন কি, যখন
মদের বোতল থেকে এক ঢোক মেরে দিয়েছে, তাল না মাতাল? আস্তে কয়, তাল না মাতাল? মদের এক নাম্বার খারাপ দিক হলো মদ্যপান করলে সেই লোকটা কি হয়ে যায়? মাতাল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সে তার বাড়িতে গিয়ে বুঝতে পারে না এটা কোনটা বউ আর কোনটা মেয়ে, কথা বোঝেন নাই? কোনটা কাছের মেয়ে আর কোনটা নিজের মেয়ে এটাও বোঝে না। কের কোনটা নিজের বউ কোনটা পরের বউ, সব সমান। মদ খাইলে কি সব সমান হয়ে যায়? এক বেচারি রাত তিনটার দিকে মদ খায়া নিজের বাড়ির দরজায় গিয়ে ডাকতেছে। তো বউ মনে মনে চিন্তা করতেছে যে এই ডাকটা অবশ্যই আমার স্বামী ডাকতেছে। এখন চিন্তা করলো আমি একা যাব দরজা খুলতে, ওর তো মাথা ঠিক নাই, না জানি কখন সে আমাকে থাপ্পড় মেরে দেয়। এই চিন্তা মাথায় নিয়ে সে করলো কি, তার বড় ছেলেকে সাথে নিল। বড় ছেলেকে সাথে নিয়ে বলতেছে কি এখানে কি কমন সেন্স নাই তার? এটা এই জানতো ওখানে একটু বুঝতে হবে তো, এখানে ওয়াজ হচ্ছে। আমি কি আলোচনা চালাবো? কোন সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, কত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। মেয়েরা ডাবল তাই, লেডিজ ফার্স্ট, এটা কি কম কথা? কারণ মেয়েরা কোথায় নাই, প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, চিন্তা করেন সব বড় বড় পদে মেয়েরা আছে না নাই? কিন্তু আল্লাহ বলতেছে তুই থাক, কিন্তু পর্দা নিয়ে থাক। সমস্যা তো এই জায়গায়, গায়ে কাপড় চোপড় রাখে না, এটাই যে সমস্যা। আল্লাহ তুমি মা বন্ধুদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমার দিকে তাকান। তো বেচারি রাত তিনটার দিকে সে ডাকতেছে, বউ এখন ভাবলো যে আমি একা যে দরজা খুলবো থাপ্পড়ও মারতে পারে। ছেলেটাকে ডাক দিয়ে বলে বাবা চলো, তোমার আব্বা মনে হয় আসছে, দরজা খুলে দিতে হবে। তো দরজা খুলতে নিয়েই তো মদ খাইছে, চোখটা বড় লাল টকটকা, বউয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালামু আলাইকুম, মাথা তো ঠিক নাই, তোমার কি একটু সরম হলো না? একটা ছেলে তার পাশে তুমি দাঁড়ায় আর তুমি আমাকে মা বলে ডাকো, তোমার কি একটু হুঁশ নাই? ছেলের দিকে তাকায় বলে দুলাভাই আসসালাম আলাইকুম, কথা বোঝেন নাই? তো বিষয়টা হলো মাতাল, মাতাল। আর যে ব্যক্তি যেটা খায় মাতাল হবে, এটা কখনো হালাল হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে 1500 বছর আগে হারাম করেছেন। আজকে মাদক নিয়া প্রশাসন, আজকে মাদক নিয়া গোটা দেশ তুলকালাম করতেছে, মাঝে মাঝে আইন চেঞ্জ করতেছে। আমাদেরকে পুলিশ প্রশাসন মাঝে মাঝেই বলে হুজুর আপনারা তো ওয়াজ করেন, আপনাদের কথায় হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ওয়াজগুলো শুনে দয়া করে মাদকের কথা বলবেন। আমার বন্ধুগণ, কূপের মধ্যে আপনি দেখতেছেন মরা বিড়াল পড়ে আছে, কূপের পানি পরিষ্কার করার জন্য পানি আগে তুলবেন না, মরা বিড়াল আগে তুলবেন। কি তুলবেন আগে? মরা বিড়াল আগে তুলবেন, এরপরে আপনি কূপ থেকে পানি তুললে সেই কূপের পানি পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি সমাজ থেকে মাদক যদি আপনি নির্মূল করতে চান, মদের ফ্যাক্টরি সহ মদের আইন আগে বন্ধ করতে হবে, ঠিক কি না? সব রেখে আপনি বলবেন ওজন মাদকের বিরুদ্ধে কথা কর, কাম হবে? মেয়ে উলঙ্গ হয়ে, একটা পরনারি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর পুরুষকে বলছে খবরদার সায় থাকবি না, কিন্তু এটা কি হলো? এটা তো হলো না। মেয়েকে ঢেকে দিতে হবে, পর্দার বিধান জারি করতে হবে, এরপর ইফ্রিজিং এর আইন বাস্তবায়ন করতে হবে। এটা তো ইসলাম বলে। আমাদেরকে যখনই এরকম জাতীয় কথা বলতে শোনে, আমরা এই জাতীয় কথা বলি, তখন বলে এই তো ধর্মান্ধ, কট্টরপন্থী, মৌলবাদী, উগ্রবাদী, উগ্রবাদ ছড়ানো ব্যক্তি, দেশদ্রোহী,
রাষ্ট্রদ্রোহী, জংলাতুল জংলা, ঠিক আছে না? এগুলো যত গালি দেন বাবারা, একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের প্রজেক্ট হলো দুনিয়ার প্রজেক্ট, যারা আমরা ইমানের দাবি করি আমাদের প্রজেক্ট হলো আখেরাতের প্রজেক্ট। আমরা দুনিয়ার প্রজেক্টকে সামনে নিয়ে চলি না, আমরা চলি হলো আখেরাতের প্রজেক্টকে সামনে নিয়ে। আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিতে চাই কার পথে? আস্তে বলবেন না, কার পথে? আল্লাহ বলবেন, বান্দা আমি তোর জন্য তোর জান্নাত আমার হাতে রেখে দিয়েছি। বিয়ান্না লাহুমুল জান্নাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কান লাগান। তাহলে পাপ কাজ করলে পরে সে কি লজ্জাশীল হয় না লজ্জাহীন হয়? লজ্জাহীন হয়। কি মিশে কথাগুলো বলে দেখেন, ভোট কেন্দ্রে গেলই না মানুষ, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখলাম মানুষ নাই, জন্তু বসে আছে। কি বসে আছে? জন্তু বসে আছে। এই থামেন, এত কোয়া লাগে না, আমারে বলতে দেন। তাহলে এই যে নির্জলা মিথ্যা কথাগুলো বলা হয়, লাভটা কি? লাভটা কি? কিচ্ছু না। ফেরাউন ছিল না? ফেরাউন ছিল না এক সময়? ছিল। এখন কি আছে? আসতে বলবেন, এখন কি আছে? কেউ কি মহব্বত করে ফেরাউনের নামে কেউ ছেলের নাম ফেরাউন থুয়ে দেয়? কি ফেরাউন ছিল, তোর নাম রাখলাম ফেরাউন, যা আছে এরকম ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন নাম আছে না মুসা নাম আছে বলেন? কোরআন শরীফে কিন্তু মুসার নামও আছে, ফেরাউনের নামও আছে। কেউ মহব্বত কইরা সন্তানের নাম কিন্তু ফেরাউন রাখে না, কারণ সবাই জানে যে ফেরাউন কোন মাল, ফেরাউন কোন মাল মানুষ জানে। কোরআনে কারীমের ভিতরে হামানের নাম আছে, কিন্তু হামান নামে কেউ কার সন্তানের নাম রাখে না। কোরআনে কারীমের মধ্যে আবু লাহাবের নাম আছে, আবু লাহাব, তাও নবীর অন্য কেউ না, নবীর আপন চাচা, বড় চাচা, নিজের চাচা, ঘরের চাচা, রক্তের চাচা, একই বংশ। বংশ দিয়েও কোনো লাভ নাই। অনেকে বংশের খুব মাতব্বরী, মানে তাকব্বরী দেখায়, জানো আমি জমিদার, আমি চৌধুরী, আমি সৈয়দ, আমি মোঘল, আমি পাঠান, কিচ্ছু আমি কিচ্ছু হব। আল্লাহ এগুলো দেখবেন না। সম্মানিত ভাইরা, আমি এক মাহফিলে, আবু বকর ভাই এক মাহফিলে, বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি, সেখানে একজন পীর সাহেব মাহফিলের অতিথি, আমি নিজেই গেলাম, আগায়া সালাম কালাম দিলাম, কেমন আছেন? ভালো। কিন্তু সালাম দিলাম কিন্তু উত্তর ভালো না, ওই একটু কেমন কেমন করে যেন আমাকে, মানে ওলা তুসাইর খদ্দাকা লিন্নাস ওলা তামশি ফিল আরদি মারাহা, এই আয়াতের বিপরীত আমার কাছে মনে হলো, এড়িয়ে যাচ্ছেন তিনি আমাকে। তো আমি আবার উৎসাহী হয়ে বললাম, মুরব্বি একটু কথা বলতে চাই, তো আপনি কে, আপনার নাম, আপনার পরিচয়টা একটু ফুল দিলে ভালো হয়। উনি খেপে গিয়ে বলতেছে, আমি অমক পীর জাদা। কি জাদা? পীর জাদা। তো আমি শুনলাম, শুনে মুসকে মুসকে হাসি মারলাম, আর কিছু বললাম না, যে যেহেতু ওনার আগ্রহ নাই কথা বলা। আমাকে বলতেছে, আপনার নাম, আপনি কে? তাই বললাম, আমি হলাম নবী জাদা। কি জাদা? নবী জাদা। তো উনি বলতেছেন, মানে আপনি আমাকে এরকম করে বলতেছেন কথা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি পীর জাদা হন, আমি নবীর ছেলে, নবী জাদা, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, নবী জাদা। কি আসতে কোন কেন? আসতে জোরে কোন, ঠিক কিনা? তো কি হয়েছে সমস্যা? নবীর চাচা আবু লাহাব যদি জাহান্নাম চলে যায়, নবীর বাপ আজর যদি জাহান্নামে চলে যায়, তাও ছোটখাটো কোন নবী না, মিল্লাতাবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। কেন? নেক আমল না বদ আমল? বলেন, নেক আমল না বদ আমল? বদ আমল। আল্লাহর কাছে দাম হবে তার, যে বদ আমলগুলো ছেড়ে দেবে, নেক আমলগুলো ধরবে। সেজন্য নেক আমল এবং বদ আমলের জ্ঞানটা আমাকে আপনাকে হাসিল করতে হবে। আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দা পাপ যদি করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপের মধ্যে নির্লজ্জতা চলে আসে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারা সৌন্দর্য থাকে না, বিড়ি খাবে, বিড়ি খাওয়ার চিহ্ন তার চেহারায় ফুটে উঠবে, যে বিড়ি খায়
তার চেহারা একরকম হবে, যে বিড়ি খায় না তার চেহারা অন্যরকম হবে, দেখলে মনে হবে পাক্কা বিড়ি খোর। কি বলেন কি? বিড়ি খোর চেহারায় ফুটে ওঠে, যে মদ খায় মদের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। আপনি জেনা করবেন, অবাধ মেলামেশা করবেন, নতুন নতুন রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। পাপ করার সাতটা ক্ষতি, নাম্বার ওয়ান হলো নির্লজ্জ হয়ে যাবে, নাম্বার দুই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নাম্বার তিন হলো রোগাক্রান্ত হয়ে পড়বে, নাম্বার চার হলো রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে, হারাম কামাই করবেন বরকত পাবেন না। হাজার কোটি টাকার মালিক শুধু ব্যাংকে আপনার হিসাব থাকবে, কিন্তু আপনার মুখের খাওয়া উঠে যাবে, খেতে পারবেন না। শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? শহরের লোক খায় হলো ফাঁকিবাজি প্লেটে, কি বাজি প্লেট, ফাঁকিবাজি, দেখেন না তলা নাই, সমান ফ্ল্যাট একদম সোজা প্লেট, মানে ওর মধ্যে মানে ডাইল খাইলে পাঞ্জাবি যাবে, ডাইল খেলে কি যাবে পাঞ্জাবি যাবে, ছোট্ট প্লেট নিয়ে বসে, সাথে আবার পিএস থাকে, পিএস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি, বলে এই দেখ তো ডাক্তার কি লিখছে, চার্ট নিয়ে বসে, সামনে সব খাবার প্রস্তুত, আপেল আঙ্গুর বেদানা মিষ্টি, তারপর রুটি ভাত সব আছে, সব প্লেটে সাজায় রাখছে, চার্ট দেখে ডাক্তার লিখে দিছে রুটি একটা অনলি 10 গ্রাম, কয় গ্রাম? 10 গ্রাম, দুইটা খাইলে ইনসুলিন, একটা খাইলে ঠিক আছে। তো ধনী খায় একটা খায়া আর রুটির দিকে চায় থাকে, কথা বলছেন, রুটির দিকে চেয়ে থাকে কিন্তু খাওয়ার উপায় নাই। আঙ্গুর খেতে বলেছে ডাক্তার বড় জোর, একটা থেকে দেড়টা দুটো খাওয়া যাবে না, একটার পরে আবার ওই কেচি দিয়ে কেটে অর্ধেক আঙ্গুর খায় আর ছায়া থাকে, খাওয়ার কোনো উপায় নাই। আর গ্রামের মানুষগুলো যখন খাইতে বসে ওই পিএসও নাই, কোনো সাটও নাই, লাঙ্গল মেরে আসছে চড়ায়, বোঝেন নাই, এখন খাইতে বসছে গোটা শরীর থেকে ঘাম ঝরছে, যখন খাইতে বসে তখন কি ওইরকম প্লেট দিয়ে কাম হবে? ওইরকম প্লেট দিলে খাবে থাপ্পু, সে কি নিয়ে আসে সেগুলো, গাবলা গাবলা, এই তো গাবলা নিয়ে বসে, এক কেজি এক কেজি চাল খাওয়া শেষ, ভাত খাওয়া শেষ, এরপরও যখন বলে খাইছো কেমন, খাবে এক কেজি হলে ভালো হবে, আর এক কেজি হলে ভালো হয়, তাহলে হালাল পরিশ্রমের হালাল টাকার খাবারের বরকত কম না বেশি? আস্তে বলুন না, কম না বেশি? হারাম কাজে আমরা যাব না, বরকত শূন্য হয়ে যাবে, পাপ কাজে আমরা যাব না, বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার পাঁচ হলো যারা পাপ কাজ করবে তাদেরকে সবাই ঘৃণা করবে, শুধু সম্মানের ভয়ে অথবা কোনো কিছুর ভয়ে মানুষ তাকে সামনাসামনি কিছু বলে না, কিন্তু যদি সুযোগ পায় হয়তো ভয় সালাম দেয়, সুযোগ পাইলে থাপ্পড়ও মারবে, ঠিক কিনা বলে? পাপী লোককে কেউ পছন্দ করে? নাম্বার ছয় হলো অন্তর কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা থাকে না, আলেমদের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়, আছে না নাই? আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? অন্তর কালো হয়ে যায়, পাপ করলে অন্তর কি হয়? কালো হয়ে যায়। নাম্বার সাত হলো ওই সমস্ত ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, আল্লাহ কবুল করেন না। তাকওয়া কাকে বলে? পাপ থেকে বেঁচে থাকা কাকে বলে? জান্নাত পেতে হলে ভালো মন্দ এটাকে কেমন করে মাপতে হয় সাহাবে কেরাম তা শিখিয়ে দিয়েছেন। একজন সাহাবির কথা আমার এই মূর্তি মনে হলো, তিনি হচ্ছেন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তার নাম জানেন তো নাকি? ওমর ফারুককে চিনি না আমরা, অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কারা কারা, সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি বললাম ওরে বাপরে তুমি দারুণ, বিশাল ব্যাপার, মানে ওর মেধা অনুযায়ী ও একদম 100-তে 100 পাইছে, আমার বাড়ি আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, একদম বলে ফেল। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছোটখাটো কোনো রাষ্ট্রনেতা? ছোটখাটো কোনো রাষ্ট্রনেতা? এই যে মহাত্মা গান্ধী, ভারতের মহাত্মা গান্ধী, শ্রী মহাত্মা গান্ধী, ভারতের স্বাধীনতার যিনি স্থপতি, উনি বলেছেন
অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ঊনবিংশ শতাব্দীতে ওমরের মতো একজন নেতার দরকার ছিল। আজকেও গোটা পৃথিবীর যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন, ওমরে ফারুককে তারা বলতে বাধ্য হন পৃথিবীর সবচাইতে সফল একজন রাষ্ট্রনায়ক হচ্ছে ওমরে ফারুক। কেন জানেন? এরকম একটা বোতলে মধু আনছেন তিনি। বোতল মধুটা হলো রাষ্ট্রের, মধুটা কিসের? রাষ্ট্রের। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু উনি পেয়েছেন, সেই মধু তিনি নিজে খাবেন এবং তার প্রতিবেশী চারজন আছে এই পাঁচজনকে সমান ভাগে ভাগ করে দিবেন। তো বোতলটা নিয়ে এসে বউকে বলেন, বউ এই যে বোতলটা দিলাম সমান পাঁচ ভাগে ভাগ কর। আচ্ছা ঠিক আছে, ভাগ করতেছে। কিছুক্ষণ পর মধুর বোতলটা নিয়ে বলতেছে ওমর ফারুক, শোনো বউ রাগ করো না, বোতলটা আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেবো না। আচ্ছা এই আচরণ যদি কোনো স্বামী বউয়ের সঙ্গে এরকম করে বলেন তো, নিরাপদ না বিপদ? এই সবার বউ আছে না, আস্তে কর, নিরাপদ না বিপদ? দিছেন মাপার জন্য, আবার যদি বলেন না তোমাকে মাপতে দেবো না, সমস্যা আমাকে দাও। দেন নাই দেন না এক কথা, দিয়ে আবার টান দিবেন, সমস্যা না? তার মধ্যে মেয়ে মানুষ, কথা কম কয় না বেশি কয়? আস্তে, কথা কম কয় না বেশি কয়? পুরুষরা বলে সারাদিন 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ। বেগুন কিনে বাড়িতে গেছেন, বর্ষার দিনের বেগুনে কি হয়? পোকা হয়, টের পান নাই, হয়তো টাকা দিয়ে কিনছেন, কিন্তু সেই পোকাওয়ালা বেগুন যদি বউ বটি দিয়ে কুর্তি নিয়ে যদি দেখে বেগুন পচা পোকা, মনে করেন ওই সময় থেকে শুরু হবে বেগুনের তফসির এক টানা 3 ঘন্টা। ঠিক আছে না? এটা আল্লাহ তাআলা মেয়েদের নেচার এটা করে দিয়েছেন। আমি মাদেরকে খাটো করছি না, এটা কারণ আছে, মেয়েরা ঘন ঘন এক কথা বারবার বলতে হবে তাদের, নচেত সমস্যা। বাচ্চা কোলে পিঠে আদর করে লালন পালন করে কে? জোরে কোন কে? আচ্ছা বাচ্চারা এক কথা একবার শোনে না বারবার শোনে? বলেন একবার শোনে না বারবার শোনে? বারবার, বাবা এটা ধরিস না, বাবা এটা করিস না, কান্দে বাবা থামো, বাবা থামো, সোনা বাবা থামো, কতবার এক কথা মা বলেন। পুরুষরা কিরকম করে বলবে? পুরুষের কথা বেশি কয় না কম কয়? এই দায়িত্ব যদি মা না নিয়ে যদি বাপ নেয়, বাচ্চা বাপ করে নিয়ে আসে, একবার বলবে বাপ, বাবা থাম, থাম বাবা থাম, থাম রে বাবা থাম, থাম। কি কথা বলছেন? মানে কি বাচ্চা কিন্তু আসার মারা শেষ। তাহলে এখন বলেন মেয়েদের কথা বলার দরকার কম না বেশি? আল্লাহ যাকে দেওয়া দরকার তাকে তাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদিন ওমর ফারুক কিচ্ছু বললেন না, যত দাপট যত প্রভাব গোটা ওয়ার্ল্ডে ছিল সেই ওমর আবার বউয়ের কাছে খুব ছোট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বউকে মেজাজ দেখায় সংসার করবেন, সংসার হবে না, সংসার হবে না। বউকে মেজাজ দেখায় সংসার হবে না, মহাব্বত দেখায় হবে, মহাব্বত দেখায় হবে, বউকে মহাব্বত দেখাবে, বউকে যত্ন করবেন। সাইয়েদুল উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বললেন না আমি তোমাকে দিয়ে এটা ভাগ করতে দেবো না, এটা আমার দিকে শোনেন, অ্যাটেনশন প্লিজ, মেহরবানি করে আমার দিকে তাকান। সাইয়েদুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে, গিয়ে বলেছেন প্রতিবেশী আমার এই মধুর বোতলে 5 ঘরের জন্য মধু আছে, এর মধ্যে আমার একটা ঘর, তোমার একটা ঘর, বাকি আরো 3টা ঘর আছে, সমান 5 ভাগে ভাগ করবে, মধুগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, আমার যে অংশটা সে অংশটা তুমি আমার হাতে হস্তান্তর করবে। ওই প্রতিবেশী মধুটাকে 5 ভাগে ভাগ করার পরে তার অংশটা নিজের জন্য রেখে দিয়ে ওমর ফারুকের সামনে সে তার অংশ দিয়ে গেলেন। ওমর ফারুক করলেন কি, সেই মধুটা ভাগ করা মধুটা নিয়ে বউয়ের কাছে সামনে গিয়ে হাজির হয়ে মুসকে হাসি মেরে বলছেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমি তোমাকে মাইন্ড করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, আমার কোনো কমতি নাই, কিন্তু আমি তোমাকে মধু ভাগ করার দায়িত্ব প্রথমে দিয়ে পরক্ষণে চিন্তা করলাম মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে কেন দিতে দিলাম না, এজন্য দিলাম না কারণ মধু হলো তরল জিনিস,
মধু জিনিসটা তরল। এটাকে ভাগ করতে গেলে তুমি যখন ভাগ করতে যাবে তখন তখন হাতের হাত লাগাতে হবে, ওই হাতের মধ্যে সমান ভাগে ভাগ করতে গিয়া দুই ফোঁটা হোক, তিন ফোঁটা হোক, এক ফোঁটা হোক, বেশি মধু তোমার হাতে লেগে যাবে। এই তিন ফোঁটা মধু আমাদের অংশে বেশি লেগে যাক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি আমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। আয় ভাই বুঝতেছেন তো, জান্নাতে যাওয়ার আয় ভাই বুঝতেছি না আমরা, এটাই হলো মেজারমেন্ট, এটাই হলো হিসাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, ছেলে একটা ঘোড়া কিনে আনছে, ছোট ঘোড়া, মোটা তাজাকরণ করে তাকে বিক্রি করে দেবে, কিন্তু ঘাস খাওয়াচ্ছে হলো রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়ায়, কিসের জায়গা, রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়ায়। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওই ঘোড়াটা তার ছেলে বড় বানায় ফেলছে, বাজারে বিক্রি করতে গেছে যেদিন সেদিন তিনি বাড়ি থেকে বের হলেন না, ঘোড়া বিক্রি হয়ে গেছে। দরজায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ছেলে আমার ঘোড়া কই, বেচে ফেলছি, কিনছিলা কত দিয়া, এত দিয়া, বিক্রি করছে এত দিয়া, লাভ হয়েছে কত, এত লাভের টাকা আমার বাড়িতে নয়, তোমার পকেটে নয়, লাভের টাকা চলে যাবে রাষ্ট্রের কোষাগারে। যেরকম সুবহানাল্লাহ, কেন ঘাস খাইছে কার জায়গা, রাষ্ট্রের জায়গা। কথা ক্লিয়ার, কথা বোঝা যায়? সেই সময়ের বিচার ব্যবস্থা কেমন ছিল দেখেন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়ের একটু কান লাগান, নিজে ঘোড়া কিনতে গেছেন বাজারে, কিনতে গেছেন কোথায়, বাজারে, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো আমার সাথে নাকি, দোয়া না করে যাবেন কারা কারা, দোয়া না করে এরকম কেউ আছেন, থাকবেন তো সবাই, জোরে আওয়াজ দেন একটু ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, কেউ যাবেন সবাই থাকেন। তো ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘোড়া কিনলেন, ঘোড়াওয়ালা ঘোড়া দিল, টাকা পয়সা দিয়ে দিলেন, লেনদেন হয়ে গেল, ঘোড়ার পিঠে ওমর ফারুক চড়েছেন। ওই সময় এখন যেরকম গাড়ি হোন্ডা যেরকম কেনা বেচা হয়, ওই সময় প্রয়োজনে চলাফেরা করার প্রধান মাধ্যম কি ছিল, ঘোড়া। তো ঘোড়া উনি কিনছেন, কিনে ঘোড়ার উপরে চড়ছেন, চার পাঁচ মাইল যেতে না যেতেই চার পা চারটায় অকেজ ঘোড়া বসে গেছে। বলেন তোমার ফারুকের মেজাজ কি নরম হওয়ার কথা না গরম হওয়ার কথা, উনি কি লোকটা নরম, উনি কিন্তু হট ছিলেন সবসময়ের জন্য, খুব হট, কিছু হলেই বলতেন হুজুর তরবারি আছে সাইজ করে দেই, উনি এই টাইপের লোক। রসুলের কাছে বিচার পছন্দ হয় নাই, এসে বলতেছে এক মুনাফিক ওমর স্থানে বিচার করো, দ্বিতীয় বিচার মোহাম্মদ বিচার করছে পছন্দ হয় না কি, তাই থাকো আসে, ভিতরে গেছেন তরবারি নিয়ে এসে কল্লাটু উড়ায় দিয়ে বলে দিলেন যা বিচার হয়ে গেছে যা, আল্লাহু আকবার বলবেন না, উনি এই টাইপের ছিলেন। তো যখন বলছে, যখন দেখছে ঘোড়া অকেজো, ঘোড়াওয়ালার কাছে এসে চোখ রাঙ্গায় বলতেছে এই আমারে তুমি অসুস্থ করে দিছো কেন, নাও ঘোড়া নাও টাকা দাও। ঘোড়াওয়ালা বলতেছে আমিরুল মুমিনিন আপনি শাসক, আমি আপনার রাজত্বের, আপনার রাষ্ট্রের একজন নাগরিক, আমাকে কথা বলার সুযোগ দিন, বলো আপনি যেহেতু বলতেছেন আপনি টাকা ফেরত নেবেন, ঘোড়া আমাকে দিয়ে দিবেন, আমার দাবি হলো আমি যখন আপনাকে ঘোড়াটা দেই তখন কি আপনি আমার কাছ থেকে সুস্থ নিয়েছেন না অসুস্থ ঘোড়া নিয়েছেন, কি সুস্থ তো ঘোড়া নিছেন সুস্থ, না আপনি অমর আপনার বিরুদ্ধে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সাইয়্যিদুনা ওমর ফারুক একটা মুস্কি হাসি মানলেন, বলো কি কি রায়টা হবে, কে ঘোড়া আপনার অসুস্থ ঘোড়াই বুঝে নিতে হবে, যেহেতু আপনার ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ, আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে ঘোড়া, লাভ লস আপনার হাতে, যান চলে। সাইয়্যিদুনা ওমর ফারুক চলে আসলেন বাড়িতে, রাতটা কাটিয়ে পরের দিন সকালে সুরার বৈঠকে বসলেন, সুরার বৈঠকে বসে বসলে বললেন একটা আশ্চর্যের ঘটনা কালকে হয়ে গেছে, কি আমার বিরুদ্ধে এক শাসক রায় দিছে। সবাই বলে এরকম সংস্কার কে, কি হইছে কেনা বলেন, কেনা কি হইছে কেনা বলেন, কেনা আমার বিরুদ্ধে রায় দেওয়া মানে অপরাধ নয়, সে ন্যায়কে সামনে রেখে আমার বিরুদ্ধে তার রায় হয়ে গেছে, আমি খুবই খুশি,
সে আমাকে দেখে ভয় পেয়ে বিচারকে প্রশ্নবিদ্ধ করেনি, সঠিক রায় দিয়েছে। অতএব কাজী সুরাইকে ওই বিচারপতির চেয়ার থেকে বড় বিচারপতির চেয়ারে বসা হোক। তাহলে খলিফা উমর ফারুক কি করলেন, রায় বিরুদ্ধে যাওয়ার কারণে বিচারপতি কি তার পদ নিচে নামায়া দিলেন না উঠায়া দিলেন? আর আমার দেশে কি হয়, খালি নামায় দেয়, খালি নামায় দিছে, দেশ থেকে হিজরত, দেশ থেকে পাগল পাগল বানাইছো পাগল। সম্মানিত ভাইয়েরা, এটাই হলো ভালো আর মন্দ বোঝার ক্ষমতা, নেক আমল আর বদ আমল বোঝার ক্ষমতা, হালাল এবং হারাম কোনটা বোঝার ক্ষমতা। আসুন আমরা আমাদের বিবেকটাকে সবচেয়ে বড় আদালত বানাই, এটাকে নিরপেক্ষ রাখি, ভালো হয়ে যাই, হারামকে হারাম বলি, হালালকে হালাল বলি, এবং এই জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য যে কাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন সেই কাজের আমরা আঞ্জাম দেই। এই দিন কায়েম হোক এই জমিনে। সবাইকে চান আপনারা, এমন শাসক কি দেখতে চান? ওমর আবার ফিরে আসুক, আবু বকর আবার ফিরে আসুক, সবাই কি চান? কোরআন সমাজে চালে হোক, চান কারা কারা হাত তুলে দেখান।